আমাদের চেরি টমেটো ক্ষেত, মোটামুটি গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আমাদের এক একটা গাছ বেশ লম্বা হয়েছে, প্রায় 4 ফিট, 3-4 ফিটের মতো লম্বা বা তার থেকে বেশি বড় আছে। টমেটো আসছে, খুব সুন্দর সুন্দর টমেটো ধরছে। এখন আমরা চেরি টমেটোটা মেজার করতেছি। এটা দেখতে পাবো এক একটা, এটা একটা ছড়া টমেটোটা দেশও করতেছি। এক একটা টমেটো অনেক সুন্দর আসছে। এই ছড়াটাতে 20টা টমেটো আছে এবং এক একটা টমেটো আমি মেজার করে দেখলাম ছড়া, যেমন এইটা, এই ছড়াটা প্রায় 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এক একটা ছড়া, টমেটোর ছড়া 25 থেকে 30 সেন্টিমিটার। এবং এভাবে যেমন এই ছড়া, এইটা ধর দেখ, এই ছড়াটা আরও অনেক বড় হবে। এটা ওইটা এটা এখানে তার এটা আরও, হ্যাঁ এটা আরও, এটা ও সর্বনাশী, এটা গোড়া থেকে 37 সেন্টিমিটার ছড়াটা। এটা কেমন ধরতেছে, এটা আগার ডাল। আমি একটা গাছেই দেখাচ্ছি, এই যে একটা, এটাও এরকম 25-30 থেকে 30, মানে আপ টু 35 সেন্টিমিটার পর্যন্ত আমাদের টমেটো গাছের, মানে টমেটো এক একটা ছড়া। এখানে আমাদের টমেটোগুলো পাকাও শুরু করছে, কি সুন্দর পাকতেছে টমেটোগুলো। এটা মেবি ইয়েলো, দুই ধরনের টমেটো আমাদের আছে চেরি টমেটো গাছ, একটা হচ্ছে ইয়েলো অ্যান্ড একটা হচ্ছে রেড। তো মোটামুটি আমাদের টমেটো কি সুন্দর ছড়া, এটাও অনেক কিউট লাগে, প্রত্যেকটাতে হিউজ পরিমাণ টমেটো ধরছে। এই যে একটা ছড়া, এই যে হিউজ ছড়া প্রত্যেকটা গাছে, একটা দুইটা হিসাব করে পাচ্ছি না যে কতগুলো ছড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই গাছটা যেমন প্রায় 5 ফিটের উপরে, যে আমাদের টমেটো কিছু কিছু গাছে পাকা শুরু করছে টমেটো। আশা করি ভালো ফলন পাবো।